চাচা ভোটটা দিও। ভোট? কাকে ভোট দেবো বাপ? আমি ভোটে দাঁড়ালছি, তুমি জানো না? তু আবার কবে বিডিও অফিসে নমিনেশন ফাইল জমা করলি, দি ভোটে দাঁড়ালি? ওই নমিনেশন ফমিনেশন ওয়াশক আমি বুঝিনি, বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে ভোটে দাঁড়িয়ে গেলছি। নমিনেশনের বাংলা বুঝিস নি? না। মা সাভানা একবার এইদিকে আয় তো। নমিনেশনের বাংলা কি রে মা? মনোনয়ন। বাপজি, তুই ভোটে দাঁড়িয়ে ক্যান্ডিডেট হয়েছিস আর নমিনেশনের বাংলা বুঝিস নি? বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে প্রার্থী হয়েছে এটাই জানি। তোর কিসের যোগ্যতা রে ভোটে দাঁড়ানোর? মূর্খ কোথাকার, কতটুকু পড়াশোনা করছিস? 8 পাস। 8 পাস? হ্যাঁ। তা ক্যান্ডিডেটের বাংলা বুঝো না, নমিনেশনের বাংলা বুঝো না আর ভোটে দাঁড়িয়ে গেছিস? তোদের মতন মূর্খের লেগে তো আমাদের দেশের এই হাল। যারা শিক্ষিত তারা টিকিট পেয়েছি না, অশিক্ষিত গুনা গায়ে জোরে টিকিট লিখে দিয়ে ভোট করাইছি, তোকে ভোটে দাঁড়িয়ে দিলু রে। কেন আমার গোষ্ঠীর মেলা লাঠি আছে তুমি জানো না? সে লাঠির জোরে আমি ভোটে দাঁড়াইছি। গোষ্ঠীর লাঠির জোরে তুমি ভোটে দাঁড়াইছো? এবার আমার লাঠির জোর তুমি দেখিল? মা সাবানা লাঠিটা লাই তো। তোর কিছু বলিছি প্রার্থীর ইংলিশ বুঝে না, মনোনয়নের ইংলিশ বুঝে না, আর দাঁড়িয়ে গেছি ভোটে আবার বুঝছি গোষ্ঠীর জোরে ভোটে দাঁড়ালছি। জামা দোকানে যা। মামা আমাকে ভোট দিবা। তোকে ভোট দিব? কি ভোট দিব? হ্যাঁ ভোট দিব। আরে কি ভোট দিব তোকে? আরে মামা আমি ভোটে দাঁড়াইছি। তুই ভোটে দাঁড়ালছিস? হ্যাঁ আমাকে ভোট দিবা। ইয়াজিন মহা মুশকিলে পড়ে গেলুম রে, তুই ধাকে কে ভোটে দাঁড়িয়ে দিছে রে? হ্যাঁ তোদের মুখ দিয়ে ঠিকভাবে কথা বেরি না। একটু আগে একজনে ভোট চাইতে এসেছিল, তা সে নমিনেশনের বাংলা জানে না, ক্যান্ডিডেটের বাংলা জানে না, অশিক্ষিত ভোটে দাঁড়িয়ে বসে আছে, আবার তোর মুখ দিয়ে ঠিকভাবে কথা বেরিয়েছে না, তুই তাকে কে প্রার্থী করে বসে আছে রে? আমার মানুষ মেলা লোক আছে। তোর মেলা লোক আছে? হ্যাঁ। তারা তোকে ভোটে দাঁড়িয়ে দিছে? হ্যাঁ। সর্বনাশ। আরে তোর পেটে লাতি মারলে ক বেরিবে না আর তুই ভোটে দাঁড়িয়ে গেলছিস? তোদের মতন অবুঝাকে প্রার্থী করছি কেন? হ্যাঁ মুখ দিয়ে কথা বেরিয়ে না ভোটে দাঁড়াইছি। আরে তুই ভোটে দাঁড়ালছিস বাই চান্স যদি জিতে যাইস, দি গ্রামের কোনো মেম্বার কিংবা প্রধান যদি হইস, সেই গ্রামে যদি ঝগড়া ঝাঁটি হয় আর যদি পুলিশ আসে, সেই পুলিশে যদি শুধাই কি হয়েছে তা তুই বলতে পারবি? তোর মুখ দিয়ে তো ঠিকভাবে কথাই বেরিয়েছি না, তুই তো প্যা 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 করছিস। আমাকে ভোট দিবি? আবার বলে ভোট দিবি ভোট দিবি। আচ্ছা তোকে আমি ভোট দিব, তুই বল তো, তুই তো ভোটে দাঁড়ালছিস, পলিটিক্সের বাংলা কি? আমি জানি নে। পলিটিক্সের বাংলা জানো না আর রাজনীতি করতে লেগেছো? মা সাবানা লাঠিটা দে তো। ভোট দিবে? আবার ভোট দিবে ভোট দিবে, এখন আবার ভোট দিব ভোট দিবে, দেখি ধর তো, আজ ভরি দিব ভরি দিব। ভোট চাও ভোট চাও, জানো না সব অশিক্ষিত দল রে ভোটে দাঁড়াইছে। বল তো মা দুবো ভোট দিব? দাও। লে ভোট দিলো। ও বাবা ওই পাপাই, তুই বল আর কোনদিন ভোটে দাঁড়াবে? তোদের মতন অশিক্ষিতরা অশিক্ষিত প্রার্থী এলেই মারবো, ভিতরে শিক্ষা জ্ঞান নাই আসো ভোটে দাঁড়িয়ে বসে আছে, যে শিক্ষিত হবে তাকেই ভোট দিবে জীবনে যতদিন বেঁচে থাকবে, অশিক্ষিত তাকে ভোট দিবে না। দাদা ভোটটা দিয়েন, ভোটে দাঁড়িয়েছি। আরে সুজন তুমি? হ্যাঁ ভাই শুনি খুশি হলাম তুমি ভোটে দাঁড়াইছো, তা আমি তোমাকেই ভোট দিব ভাই। ইয়ার আগে দুটো অশিক্ষিত দল এসছিল, দিয়ে বলছি ভোট দিবা ভোট দিবা, ভোট দিবাও বলতে পারছি না ঠিকভাবে লাইরে মা। তা তুমি আমাদের পাড়ার শিক্ষিত ছেলে, তুমি প্রার্থী হয়েছো শুনি খুশি হলাম, তোমাকেই ভোটটা দেবো নাকি গো? আরে দাদা যারা এসেছিল ওরাই তোমার বিরোধী পার্টি,
তোমার বিরোধী আবার অশিক্ষিত, একই সহ্য করা যায় গো? একটা শিক্ষিত ছেলের বিরোধী গো তারা। ঠিক আছে ভাই, তোমাকে ভোটটা দিব, যাও ভোট করো গা ভালোভাবে। হ্যাঁ ঠিক আছে, আসি তাইলে দাদা। আচ্ছা, আর জনগণের কাজ করবা। আচ্ছা ঠিক আছে।